বিশ্বাস কাকে বলে জানেন? একদিন সকল গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল, তারা একত্রিত হয়ে ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সকলে সমাবেত হলো, কেবলমাত্র একটি ছোট্ট মেয়ে ছাতা নিয়ে এলো, যাতে করে সে বৃষ্টিতে ভিজে না যায়। কিসের এত অহংকার? জীবনের প্রথম কাপড়টাই যখন পড়তে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। পকেটে পয়সা নেই দেখেও যে বেকার ছেলেটার পাশে মেয়েটি থাকে, ছেলেটির সাফল্যের পর একমাত্র সেই মেয়েটি তার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। একটি মানুষের চরিত্রের পরিচয় পাওয়া যায় তখন যখন তার কাছে কিছুই থাকে না, তখন তার ধৈর্য, এবং যখন সে সব কিছু পেয়ে যায় তখন তার ব্যবহারে। তারাই বেশি ঠকে যারা অল্পতে অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। যে মানুষগুলো উচিত কথা বলে তারাই এই সমাজে খারাপের তকমা পায়। প্রেমিক প্রেমিকার সম্পর্ক যখন পুরনো হয়ে যায়, তখন প্রেমিকের চোখের জলও নাটক বলে মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হলেও সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। জোর করে সম্পর্ক ধরে রাখা যায় না, যে সম্পর্ক থাকার সে এমনিতেই থাকবে, আর যে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোর মধ্যেই একটা অদ্ভুত মিল রয়েছে, থেমে যাওয়ার পরেই বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে জানান, যাতে এরকম ভিডিও তৈরি করার আরো উৎসাহ পাই। ধন্যবাদ।